বন্ধুরা, আজকে আমরা পেপার মালবেরি নিয়ে কথা বলবো। এটি একটি গাছ। এই গাছটি ইউরোপ, আফ্রিকা মহাদেশ ছাড়াও এশিয়া মহাদেশের জাপান, চায়না, ইন্ডিয়া প্রভৃতি জায়গায় এই গাছটি দেখতে পাওয়া যায়। এই গাছটি মারিসি প্রজাতির অন্তর্গত এবং গাছটি কখনো কখনো লম্বায় 30 ফুট পর্যন্ত হতে পারে। পেপার মালবেরির গাছের পাতাগুলো বেশ ইন্টারেস্টিং। পাতা বিভিন্ন আকৃতির হতে পারে, আর পেপার মালবেরির দুই টাইপের ফুল হয়, একটা পুরুষ ফুল এবং স্ত্রী ফুল। পুরুষ ফুল গুলো গোলাকার টাইপের হয় এবং স্ত্রী ফুলগুলো একটু লম্বা টাইপের হয়। এখানে দেখো পাতাগুলোকে আরো ক্লোজ ভিউ করে দেখানো হয়েছে। কখনো কখনো ফুলগুলো লাল এবং কমলা কালারের হতে পারে। পেপার মালবেরি প্রধানতই ফেমাস কারণ এই গাছটি থেকে পেপার তৈরি হয়। জাপানের বিখ্যাত হ্যান্ডিক্রাফ্ট হস্তশিল্পর যেটা ওয়াশি, সেটা কিন্তু এই পেপার মালবেরি গাছের ইনার বাক থেকেই তৈরি হয়। আর এই পেপার মালবেরি যে মালবেরি ফুলটা, এই ফুলটা হিন্দিতে জাংলি তুত নামেও পরিচিত।